একটা কথা আছে যে একটা গ্রামে পটারি বানানোর একটা কোর্স হয়, তো ওই কোর্সে পটারি মানে মাটির জিনিসপত্র বানানোর একটা কোর্স হয়। একসময় ঠিক হয় যে একটা কম্পিটিশন হবে, কে ভালো মাটির জিনিস বানাইতে পারে। দুই গ্রুপে ভাগ করা হয় শিক্ষার্থীদের, ভাগ করে এক গ্রুপকে বলা হয় তুমি এক মাস ধরে একটা মাটির হাঁড়ি বানাবা, খুব সুন্দর করবা। আরেকটা গ্রুপকে বলা হয় যে তুমি এক মাস সময় পাবা, প্রত্যেক দিন একটা মাটির হাঁড়ি বানাবা, 30 দিনে 30টা মাটির হাঁড়ি বানাবা, তোমার 30 নম্বরটা কেমন হয় এটার উপর বেস করে আমরা ডিসিশন নিব তুমি জিতছো না অমুক জিতছে। ইনএভিটেবলি প্রত্যেকবারই দেখা যায় যে যেই গ্রুপটা 30টা বানিয়েছে ওরাই সবসময় জিতে, যে 30 দিন ধরে একটা মাটির হাঁড়ির উপরে কাজ করেছে সে কখনো জিতে না, তার মাটির হাঁড়ি কখনোই 30 দিন যে 30টা বানিয়েছে তার মতো সুন্দর হয় না। তো এই গল্প আমি এই জন্য বলছি তার কারণ কোনো কিছু করে শেখার মতো বেস্ট শেখার উপায় আর কোনো নাই। আপনি যতই ভাবেন যে না আমি করে করে শিখবো না, আমি পড়ে শিখবো বা আমি দেখে শিখবো, তা কখনো হয় না। সবসময় করে করে শিখতে হয়, করে করে শেখাই বেস্ট উপায় শেখার জন্য।